আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো এরপরও বিএমপির পাশে কেন লোক থাকে বুঝি না প্রধানমন্ত্রী এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন তীব্র তাবদাহের পর যেদিন থেকে আসছে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি যে আগুন নিয়ে বিএনপি খেলছে তাতে পুড়ে মরবে কাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড তবুও কেন বিদ্যুৎ বিপর্যয় লোডশেডিং এর জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী যা বললেন যে কারণে দেশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে যে কারণে কারাগারে ভার্চুয়াল কোড রাখা নির্দেশ প্রধানমন্ত্রীর গরমের আতঙ্কে হেডস্ট্রোক এড়াবেন যেভাবে যে কারণে সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চা নেতানিয়াহ কেন রূপপুরের ঋণের কিস্তি পরিশোধ হবে চীনের মুদ্রায় ইউক্রেনে বন্দী হওয়ায় চেয়েছেন সেনাদের উদ্দেশ্যে যা বললেন কাদেরিফ সে উচ্চ প্রবৃত্তি নির্বাচনী বাজেট সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্য নিচে আছে দুশো নব্বই টাকা কেজিতে গরুর মাংস বিক্রি এতক্ষণ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন এরপরও বিএনপির পাশে কেন লোক থাকে বুঝি না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার রহমানের সময় সামরিক অফিসার হত্যাকাণ্ড বিছরগুলো বছরগুলোতে অগ্নি সন্ত্রাসে জড়িতদের বিচার করা হবে তিনি বলেছেন অন্যায় যারা করেছে তারা কিন্তু শাস্তি পাবে শাস্তি পেয়েছে পাচ্ছে পাবে আরও যারা বাকি আছে সেটা আমরা অবশ্যই করব। মঙ্গলবার গণভবনে জিয়া রহমানের শাসন আমলে নিহত সামরিক বাহিনীর সদস্যদের পরিবার বিগত বিএমপি জামায়াতের আন্দোলনে অগ্নিদগ্ধ আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় তিনি প্রশ্ন রেখে বললেন এর পরও করে এদের পাশে লোক থাকে তাদের জন্য মানুষের কাছে আমি এটা বুঝতে পারছি না জিয়া রহমানের আমলে নিহত স্বজনদের শান্ততা সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন আমিও আপনাদের মতো একজন আমিও একদিন শুনলাম আমার কেউ নেই আমরা দুই বোন বিদেশি ছিলাম ইতিম হয়ে গেলাম কি বর্বরভাবে আমার মা বাবা ভাই বোন সবাইকে হারালাম প্রিয় ভালোবাসা দর্শক দু হাজার চব্বিশের নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেন এদিকে আরেকটি হজ শেষ যাচ্ছে তীব্র তাপদাহের পর যেদিন থেকে আসছে কাল বৈশাখী ঝড় শিলাবৃষ্টি টানা ষোলো দিনের দাবদাহের পর বুধবার থেকে দেশে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তবে তেইশ এপ্রিল থেকে সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ সহ অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন আগামীকাল থেকে সারা দেশে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে উনিশ এপ্রিল থেকে ঢাকা তাপমাত্রা কমতে শুরু করবে উনিশ থেকে বিশ এপ্রিল থেকে দেশের সিলেট সুনামগঞ্জ মায়মন সিং নেত্রকোনা অঞ্চলে বৃষ্টি হতে পারে তবে তেইশ এপ্রিল থেকে সিলেট সুনামগঞ্জ সহ হাওড় এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তিনি বলেন তেইশ এপ্রিল ঢাকা চট্টগ্রাম কুমিল্লা চাঁদপুর অঞ্চলের কোনো কোনো এলাকার উপর দিয়ে শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশে চরম হবাপন্ন আবহাওয়া বিরাজ করছে তাই দীর্ঘ তাবদাহের পর আবার ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে এদিকে আরেকটি হজ নিয়ে যে আগুন নিয়ে বিএমপি খেলছে তাতেই পুড়ে মরবে কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবাদর কাদের বলেছেন শেখ হাসিনাকে হঠাৎ যে আগুন নিয়ে খেল বিএমপি খেলছে সে আগুনে পুড়িয়ে মারবে বিএমপিকে ওবায়দুল কাদের বলেন তদন্ত করা হচ্ছে খুঁজে বের করা হবে কোথা থেকে আগুন লাগানো হচ্ছে আগুন লাগানো দু হাজার তেরো চোদ্দো পনেরো সালে প্র্যাকটিস মির্জা ফখরুল সাহেব আপনাদের আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না আজকে আগুনের কথা বলে মির্জা ফখরুল লজ্জা সরম থাকলে অন্যের ঘাড়ে আওয়ামী লীগের ঘাড়ে চাপতো না আওয়ামী ষড়যন্ত্র করে না ষড়যন্ত্রের শিকার বারবার হয় আওয়ামী জনগণের উন্নয়ন করে অন্যদিকে বিএনপি পকেটের উন্নয়ন করে মন্তব্য করে কাদের বলেন বিএমপির কাছে ক্ষমতা হচ্ছে পকেটের উন্নয়ন দুর্নীতি আর ভোরচুরি আওয়ামী লীগের কাছে শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন অসহায় মানুষের পাশে থাকা রমজান মাস জুড়ে মির্জা ফখরুল সামর্থ্যবানদের নিয়ে ইফতার পার্টি খায় আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে এদিকে দেশে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড তবুও কেন বিদ্যুৎ বিপর্যয় একদিনে বিদ্যুৎ উৎপাদনে ফের রেকর্ড ছাড়িয়ে গেল আঠারো এপ্রিল মঙ্গলবার দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে যার পরিমাণ পনেরো হাজার ছশো ছাব্বিশ মেগাওয়াট এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল পনেরো হাজার ছশো চার মেগাওয়াট যা উৎপাদন হয়েছিল গতকাল সতেরো এপ্রিল বিপিডিপি জনসংযোগ অধি পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ শামীম হাসান বলেন বিদ্যুৎ উৎপাদনে মঙ্গলবার নতুন রেকর্ড হয়েছে যেদিন পনেরো হাজার ছশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে যা আগের দিনের রেকর্ড ছড়িয়ে গেছে এখন পর্যন্ত দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে লোডশেডিংয়ের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী যা বললেন দেশের রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের পরও সারা দেশে লোডশেডিং হওয়ার দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ মঙ্গলবার দুপুরে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক স্টাসে দুঃখ প্রকাশ করেন তিনি তিনি লিখেন এবছর গ্রীষ্ম সেচ মৌসুম এবং রোজা একসঙ্গে হওয়ায় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পৌঁছায় যাবে যা তিনি লেখেন এবছর গ্রীষ্ম সেচ মৌসুম এবং রোজা একসঙ্গে হয় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে যেটা আমরা আগে ধারণা করেছিলাম বাংলাদেশের ইতিহাসে রেকর্ড উৎপাদনের মাধ্যমে আমরা আমাদের পূর্ব প্রস্তুতি স্বাক্ষরও রেখেছে কিন্তু গত বছরের বর্তমানে যে নজিরবিহীন তাপদাহ চলছে তাতে ধারণার চেয়েও বিদ্যুতের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে ফলে দেশের অনেক জায়গায় লোডশেডিংও করতে হচ্ছে এতে সাধারণ মানুষ বিশেষ করে শিশু বয়স্কদের প্রচণ্ড কষ্ট হচ্ছে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের জন্য আমরা আন্তরিক অ দুঃখ প্রকাশ করছে সেই সাথে সবার অবগতির জন্য জানাতে চাই পরিস্থিতি উত্তরণে বিদ্যুৎ বিভাগ সর্বাত্মক কাজ করছে খুব শীঘ্রই আবারও স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে এদিকে আরেকটি হজ হচ্ছে যে কারণে দেশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জিম কাদের এ এমপি বলেছেন আমরা পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এর সাথে স্বপ্নে নতুন বাংলাদেশ গড়তে রাজনীতি করছে দুর্নীতি দুঃশাসন টেন্ডার বাজি ও দলবাজির বিরুদ্ধে আমাদের রাজনীতি আমরা বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র করতে চাই তিনি আরো বলেন দেশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে আমরা সুশাসন আইনের আসন আইনের শাসন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির প্রেসিডেন্ট সদস্য সালাউদ্দিন আহমেদ পার্টি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালে গেলে জি এম কাদের এসব কথা বলেন তিনি বলেন জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলেছে দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপর আস্থা রাখে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এদিকে আরেকটি হজ শেষ হচ্ছে যে কারণে কারাগারে ভার্চুয়াল কোর্ট রাখা নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি নির্মাণাধীন কারাগারে ভার্চুয়াল কোর্ট রাখার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার সেরে বাংলা নগরস্থ এনএসি সম্মেলন কক্ষে এক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন সভা শেষে সাংবাদিকদের কাছে তথ্য জানার পরিকল্পনা মন্ত্রী এম এমন পরিকল্পনা মন্ত্রী জানান নতুন কারাগার অথবা পুরাতন কারাগার সংস্কার করলে ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন এক সভায় একশো বারো কোটি চুয়ান্ন লাখ টাকা ব্যয়ে ময়মনসিং সিং কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় প্রকল্পটি অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন তিনি আরও বলেন নতুন অথবা পুরাতন কারাগার সংস্কার করার সময় ভার্চুয়ালি কোর্টের ব্যবস্থা রাখতে বলা হয়েছে এতে করে আসামিকে এক কোর্ট থেকে অন্য কোর্টে আনা নেয়া করার ঝামেলা থাকবে হাত চিকিৎসকদের মধ্যে সঠিক চিকিৎসা না পেলে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ক্ষেত্রে হেডস্ট্রোকে মৃত্যু ডেকে আনে তাই বাইরে বেরোলে চশমা ছাতা আর পানি অবশ্যই সঙ্গে রাখা উচিত সূর্যের আলো সরাসরি গায়ে লাগতে দেওয়া উচিত নয় গা ঢাকা হালকা সুতির পোশাক পরুন যাতে ঘাম হলে তাড়াতাড়ি শুকিয়ে যায় গরমে সবার আগে শরীর ঠান্ডা রাখুন এ সময় প্রচুর পরিমাণে পানি পান করুন এমন সব খাবার খান যাতে পানির পরিমাণ বেশি বিভিন্ন ধরনের মৌসুমী ফল এই সময় পাওয়া যায় যা শরীর ঠান্ডা রাখার পাশাপাশি সুস্থ রাখে সেগুলো বেশি করে খাওয়ানোর চেষ্টা করুন শরীরকে গড়ে গরম থেকে রক্ষা করার জন্য শশা খুব কার্যকরী গ্রীষ্মকালে খালি পেটে শশা খেলে ডিহাইড্রেশন ও সান স্ট্রোক থেকে রক্ষা পাওয়া যায় তা প্রতিদিন দুই একটি শশা এমনি বা রস করে খেতে পারেন দিনের গরম সময়ে ব্যায়াম ব্যায়াম এড়িয়ে চলুন সম্ভব হলে কায়িক পরিশ্রম কম করুন কফি অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে কারণে সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চান নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন সৌদির সঙ্গে যদি ইসরায়েলে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় তাহলে আরব ইসরায়েল দ্বন্দ্ব বন্ধ হওয়ার পথ সুগম হবে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতা লেন্সলে গ্রাহামের সঙ্গে জেরুজালেমের সোমবার বৈঠক করেন নেতানিয়াহু সেখানে তিনি সৌদির সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ কথা জানান তিনি লেন্সকলে গ্রাহামকে বলেন আমরা সৌদি আরবের সঙ্গে শান্তি কূটনৈতিক সম্পর্ক চাই ইসরায়েল আরব দ্বন্দ্ব বন্ধ হওয়ার ক্ষেত্রে এটিকে আমরা বড় ধাপ হিসেবে দেখি নেতানিয়াহু আরো দাবি করেন ইসরায়েলের সৌদি সম্পর্ক বিশ্ব আরব অঞ্চল সহ সবার জন্য একটি ভালো ও ঐতিহাসিক মুহূর্ত হবে এদিকে আরেকটি হক নিয়ে কেন রূপপুরের ঋণের কিস্তি পরিশোধ হবে চীনের মুদ্রায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঋণের কিস্তি পরিশোধ করা হবে বলে রূপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ করা হবে চীনের মুদ্রায় এক্ষেত্রে চীনের একটি ব্যাংকের মাধ্যমে কিস্তি পরিশোধ করবে বাংলাদেশ এই চীনের আর চীনের সিআইপিএস বা ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে রাশিয়ান পক্ষ অর্থ বুঝে পাবে সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অনুষ্ঠিত একটি বৈঠকে এই বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে সূত্র জানায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ব্যাংকগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এই অবস্থা মার্কিন ডলারের বদলে চীনের মুদ্রা ইউহানে পাক্ষিক লেনদেন নিষ্পত্তি করতে বাধ্য হচ্ছে উভয় দেশ ইউক্রেনে বন্দী হওয়ায় চেচেন সেনাদের উদ্দেশ্যে যা বলেন কাদের ইউক্রেনে বন্দী হওয়ার পর মুক্তি পাওয়া চেচেন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন চেচেনের প্রেসিডেন্ট রামজান কাদের তিনি বলেছেন একজন চেচেন সেনা বন্দী হওয়া উচিত না কাদের বলেন মুক্তি পাওয়া সেনাদের স্বাগত জানানোর সময় তিনি উপস্থিত ছিলেন না একজন চেচেন যোদ্ধাদের অবশ্যই প্রমাণ করতে হবে বন্দী হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না রণক্ষেত্র থেকে না পালানো যোদ্ধাদের জন্য সম্মানের বিষয় উল্লেখ করে তিনি বলেন রণক্ষেত্রে ফিরে আপনাদের বিষয়টি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে আমরা শত্রুদের মোকাবেলা ভীতু নই এবং আমরা নিজেদের অস্ত্র আত্মসমর্পণের কোনো অজুহাত খুঁজছি না এদিকে আরেকটি হচ্ছে আসছে উচ্চ প্রভৃতি নির্বাচনী বাজেট অর্থ বিভাগের হিসাবে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি খুব বেশি কমবে না ফলে প্রধান চ্যালেঞ্জে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর সরকারের পরিচালনা ব্যয়ে দুটি বড় ধরনের চাপ বাড়বে সেগুলো হচ্ছে ভর্তুকি ওষুধ ব্যয় এছাড়া রয়েছে রাজস্ব বাড়ানো নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত তিন চ্যালেঞ্জের মুখে সাত দশমিক পাঁচ শতাংশ উচ্চ প্রবৃতি ধরে দু থেকে চব্বিশ অর্থ বছরে বাজেট প্রণয়ন করা হচ্ছে প্রাথমিকভাবে বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ উনষাট হাজার নশো পঞ্চান্ন কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে পাঁচ লাখ কোটি টাকা ফলে ঘাটতি বাজেট দাঁড়াবে দুই লাখ ঊনষাট হাজার নশো পঞ্চান্ন কোটি টাকা এদিকে আরেকটি হসলে হচ্ছে দুশো নব্বই টাকা কেজিতে গরুর মাংস বিক্রি শহরের খাড়কি হাজামপাড়া এলাকায় প্রতি কেজি গরির মাংস দুশো নব্বই টাকায় বিক্রি হয়েছে মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে আইডিয়া সানাবিল লস প্রজেক্টের অধীনে মধ্যবিত্তের ঈদ বাজার থেকে পাঁচশো সাতান্নটি পরিবার বাজার করতে পেরেছেন আয়োজকরা জানান এই লসের বাজারে দুশো নব্বই টাকা কেজিতে গরুর মাংস আশি টাকা কেজিতে পোলাও চাল একশো টাকা লিটারের তেল পঁয়তাল্লিশ টাকা কেজিতে চিনের বিক্রি হয়েছে এছাড়া সেমায় বাদাম কিসমিস গুঁড়ো দুধ ও মাংসের মশলা ঈদ উপহার হিসেবে বিনামূল্যে দেওয়া হয়েছে